নেপথ্যে লেখা রয়েছে। দেখুন নেপথ্যে মানে হচ্ছে পেছনের নাম। রাসবিহারীর মোড়ে এখন দাঁড়িয়ে রয়েছে, গন্তব্যস্থল হচ্ছে বেহালা। বেহালা এগারো পল্লীতে আজকে আমি যাব, কারণ এগারো পল্লীতে শারদোৎসবের সূচনা হতে চলেছে আজকে। বেহালার পুজো সেভাবে আমার দেখা হয় না, কারণ বেলা বাড়ি থেকে অনেকটা দূরে বলে এখান থেকে বাস ধরার জন্য এখন দাঁড়িয়ে রয়েছে। এই SD4 বাসটাতে উঠেছিলাম, নামলাম সবেমাত্র বেহালা বাজার মেট্রো স্টেশন সামনে। এটা হচ্ছে বেহালা ট্রাম ডিপো মানে স্টপেজটার নাম। বেহালা বাজার মেট্রো স্টেশন ক্রস করলেই এরকম একটা গলি আছে, এই গলি দিয়ে ঢুকে গেলে মানে এই এগারো পল্লী যে পুজোটা হয় সেই পুজোটা দেখতে পাওয়া যায়। এই রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পর মানে এখান থেকে 550 মিটার মতো এগারো পল্লী আর কি। ঢুকে যাওয়ার পর দুটো রাস্তা এরকম পড়বে, এদিকে একটা এদিকে একটা। এটা হচ্ছে ত্রিশক্তি সংঘ, ত্রিশক্তি সংঘের যে রাস্তাটা এখানে ওটা পুজো হয়, কিন্তু এখান থেকে সোজা চলে যেতে হবে তাহলেই মানে এগারো পল্লীটা। আর এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি, বাড়ির ওপর গাড়ি রয়েছে একটা। গলি দিয়ে ঢুকে আবার মেন রাস্তা, ঠিক আছে, মানে এটা ওদিক থেকেও যাওয়া যেত কিন্তু শর্টকাটে আমি আসলাম। মেন রাস্তা, মেন রাস্তা থেকে জাস্ট এখান থেকে 200 মিটার মতো। এগারো পল্লীটা হচ্ছে ওই সোজা রাস্তা যেতে হয়। এইখানটাতে আরও একটা পুজো হয়, সেটা হচ্ছে বেহালা শ্রীসংঘের পুজো, এইখানটাতে হয়। আর এই যে এখানে লেখা রয়েছে বেহালা ট্রাম ডিপো, এইটা স্মরণ করে আসলেই হবে। এগারো পল্লী ক্লাবের আমি সামনে চলে এসেছি, আজকে ব্যানার উন্মোচন আছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো আর কি, এখানেই ব্যানারটা রয়েছে। এই বছর ব্যানার কুটি পুজো অলরেডি হয়ে গেছে, এটা সেই কুটিটা আর কি, অনেকদিন আগেই কুটি পুজো হয়ে গেছে। এই বছরের দুর্গা উৎসবের শুভ সূচনা। আমি একটু মাইক্রোফোনটা আরেকজনের হাতে একটু দিয়ে দিচ্ছি, শিল্পী রত্নদীপ প্রামাণিকের হাতে। আমরা একটু জানতে চাই যে 2023-এ কি পরিচয় পেতে চলেছি বা কি পরিচয় পাচ্ছে বেহালা এগারো পল্লী ক্লাব প্রাঙ্গণ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। এই বছর আমার বেহালা এগারো পল্লীতে প্রথমবারের কাজ করা, অনেক আশা নিয়ে এখানে কাজ করার সুযোগটা হয়েছে। তো যেই ভাবনাটা এবার এখানে করছি সেই ভাবনাটা অনেকের কাছে খুব ভালো লাগার একটা ভাবনা। নেপথ্যে কেন, মানে নেপথ্যে অনেকে রয়েছে যাদেরকে আমরা মনে রাখি না, চিনি না, হয়তো রাস্তায় দেখা হয় কিন্তু চিনি না, হয়তো তাদেরকে হয়তো নাম শুনেছি কিন্তু সেরকমভাবে হয়তো মনে রাখার প্রয়োজন মনে করি না তাদেরকে। সেই সমস্ত গল্পগুলো নিয়ে এই বছর তুলে ধরা। সাথে অয়ন্দা আছে, অয়ন্দার লাইট, প্রথমবার আমার সাথে অয়ন্দার কাজ করা, যে ঠাকুর বানাচ্ছে নবদা। বলতে পারা যায় যে দুর্গাপুজোর এখনও অবধি একজন সেরা প্রতিমা শিল্পী, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে একটা এক ছাদের তলায় এবছর আমার কাজ করা। আশা করি সবার ভালো লাগবে, সবাই আসবেন পুজোতে, তার মাঝে মাঝেও আসতে পারেন, আড্ডা হবে, দেখা হবে, কথা হবে, সব কিছুই। তো বেশি কিছু বলবো না, অয়ন্দাকে দিচ্ছি, অয়ন্দার সাথে প্রথমবার এবছরে কাজ করা। অয়ন্দাকে কিছু বলো তুমিও। আমার বেহালা এগারো পল্লীতে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করা, তো খুব ভালো লাগছে আবার পুরনো ক্লাবেই আবার ফিরে আসতে পেরে। তো আশা করি খুব ভালোভাবেই হবে কাজটা, খুব ভালোভাবেই হবে, কারণ রত্নদীপ যেরকম প্রজেক্টটা নিয়েছে দেখিয়েছে, একটা নতুনত্ব কিছুই কলকাতাবাসী পেতে চলেছে, ইভেন বেহালাবাসী তো অবশ্যই পাচ্ছে। আসলে দেখা হবে, আমার সাথেও হয়তো দেখা হবে সবসময়, অবশ্যই পুজোর জন্য আগাম শুভেচ্ছা রয়েছে সবাই। টোটালটা এই যে নেপথ্যে লেখা রয়েছে, এটা হচ্ছে থিমের নাম, অল মোমেন্ট মেকিং এ স্টোরি, ঠিক আছে। এবার দেখা যাক নেপথ্যের এইটা কীভাবে উপস্থাপনা করা হয় পুজোর সময়। দেখুন নেপথ্যে মানে হচ্ছে পেছনের নাম, মানে যারা পর্দার আড়ালে থেকে কাজ করে যায়, আমরা তাদেরকে দেখতে পাই না, চিনতে পারি না, কিন্তু তাদের কাজটাকে আমরা মনে রাখি। সেই সমস্ত নায়কদের কথাই এখানে আমি তুলে ধরছি। এটা একটা অন্যরকমের একটা প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট আমি বলবো না, কিন্তু চেষ্টা করছি খুব বড় করে কাজটা করতে, কারণ প্রজেক্টটাই এতটা মানে ইন্টারেস্টিং একটা পার্ট মানে এই কাজটার ক্ষেত্রে। তো আশা করি মানুষের সবার ভালো লাগবে। কুমোরটুলি নবকুমার পাল ঠাকুর বানাচ্ছে, তো ঠাকুর অলমোস্ট মানে হয়েই এসছে মোটামুটি, আর পুরো কাজটা এখানেই হবে। লাস্ট 10 বছর আগেকার যদি কাজ দেখো তাহলে মানে এখনকার কাজের সাথে সেই কাজগুলো মেলানো যাবে,
এখনকার মানে আমরা যে দুর্গা পুজো বলি মানে প্যান্ডেল বলি, প্যান্ডেল কিন্তু ব্যাপারটা এখন আর নেই, পুরোটাই কিন্তু ইনস্টলেশন আর্ট হয়ে গেছে। মানে অনেক বড় বড় শিল্পীরা আছে, তাদের মানে নিজেদের ভাবনাটা এমনভাবে প্রকাশ করছে সেইটা অন্যরকম একটা লেভেলে, যেই জন্যই হয়তো মানে ইউনেস্কো একটা বিশ্বজনীন সম্মান আমরা পেয়েছি। তো অনেকটাই আলাদা, মানে আগের থেকে অনেকটাই আলাদা। পুরস্কার তো কাজ ভালো হলে অবভিয়াসলি আসবেই, কিন্তু মানুষের ঢলটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরস্কার। আমার কাজ যদি সেরকম মানে ঠিকঠাকভাবে আমি যদি কমপ্লিট করতে পারি, মানে যদি হয় আমাদের পুজোর এই যে একটা খিদে, একটা ভালো কাজ করার একটা ইচ্ছে, এইটা অনেক পুরস্কারের জন্য এটা হয়েছে। তো এশিয়ান পেন্টসের জন্য মানে আমরা সেরকমভাবেই প্রিপারেশন নিই, মানে আগে থেকে কাজটা তৈরি করার, কমপ্লিট করার, বা কাজটা পুরো একদম খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে মানে সব জায়গা যেন একদম ঠিকঠাক অ্যাকুরেট দেখতে হয়, মানে সেই সমস্ত দিকগুলো মেনটেন করেই আমাদের কাজটা করতে হয় আর কি। দর্শনার্থীদের কাছে একটাই জিনিস বলবো যে সব কিছু না মানে ফোনে বা ইউটিউবে দেখে ওই মজাটা পাওয়া যায় না, ওই ফ্লেভারটা পাওয়া যায় না। মানে আমি এইখানে মাঠের মধ্যে এই যে কাজটা করছি, যখন পুরো এনভায়রনমেন্টের সাথে মিউজিক মানে প্লাস ইনস্টলেশন দুটো একসাথে যখন মানুষ পাবে সেইটা ঘরে বসে পাওয়া যায় না। তো মানে আমি চাইবো যে সব দর্শকরা যেন আসে, এসে যেন কাজটা উপভোগ করে, কারণ এই কাজটা একটা অন্য রকমের কাজ, এটা উপভোগ করার মতো। বেহালা 11 পল্লী এবছরের যে ব্যানার সেটা কিন্তু ইতিমধ্যেই উন্মোচিত হয়ে গেল আর কি, তোমরা দেখতে পারলে। রত্নদ্বীপ দা করছে টোটালি কাজটা, দেখার বিষয় আর কিছু মাস পরে আর কি, কিছু মাসও নেই অ্যাকচুয়ালি, কিছু মাস পরে আর কি ওই ব্যাপারটা আর কি এক্সিকিউট হয়। চলো, বেহালা থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, বাড়ি থেকে অনেকটা দূরে যার জন্য আমাকে তাড়াতাড়ি করে বেরাতে হচ্ছে। টাটা, ভালো থেকো।